প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের করাবো কোষা থেকে ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট টু এর আগে এক থেকে তেরো পর্যন্ত হয়ে গেছে আজকে আমি তোমাদের চোদ্দোর দাগ থেকে করাবো দেখো চোদ্দোর দাগে কী বলেছে বলেছে দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে দুশো বাহান্ন ও ছয় সংখ্যা দুটির গুণফল কত হিসাব করি অর্থাৎ দুটি সংখ্যার লসাগু বলছে দুশো বাহান্ন আর গসাগু বলছে ছয় তাহলে সংখ্যা দুটোর গুণফল কি হবে তাহলে দেখো আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান কি সংখ্যা দুটির লসাগু এবং গসাগুর গুণফল তাহলে লসাগু এবং গসাগু গুণ করলে যে গুণফলটা পাবো সেটাই হচ্ছে আমাদের সংখ্যা দুটোর গুণফল হবে তাহলে দুশো বাহান্ন আর ছয় গুণ করলে কত হচ্ছে পনেরোশো বারো তাহলে সংখ্যা দুটির গুণফল হবে এই পনেরোশো বারো পুনর দেখা দেখা কী বলেছে বলেছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে আট ও দুশো আশি তাহলে একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি কত হিসাব করি তাহলে দুটো সংখ্যার গসাগু কত আট এবং লসাগু কত দুশো আশি আর একটি সংখ্যা কত ছাপ্পান্ন অপর সংখ্যাটি কত হবে তাহলে আমরা জানি সংখ্যা দুটোর গুণফল মানে কি না লসাগু আর গসাগুর গুণফল তাহলে একটি সংখ্যা যখন দেওয়া আছে সেই সংখ্যাটা দিয়ে লসাগু আর গসাগুর গুণফলকে ভাগ করলে আমরা অপর সংখ্যাটি পাবো তাহলে আমার অপসংখ্যাটির সূত্র কী হবে অপসংখ্যাটি সমান সংখ্যা দুটির লসাগু আর গসাগুর গুণফল বাই একটি সংখ্যা অর্থাৎ লসাগু এবং গসাগুর গুণফলকে একটি সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব তাহলে লসাগু আর গুণফল গুণফল কত হচ্ছে দুশো আশি গুণ আট বাই একটি সংখ্যা মানে কত ছাপ্পান্ন তাহলে নিচে ছাপ্পান্ন বসাচ্ছি আচ্ছা এবার দেখো আট আট ছাপ্পান্ন কাটাকাটি যাচ্ছে সাত আটের ছাপ্পান্ন সাত দিয়ে আবার দুশো আশিকে ভাগ যাচ্ছে দেখো কাটাকাটি যাচ্ছে তাহলে সাত দিয়ে দুশো আশিকে কাটলে কত হচ্ছে চল্লিশ চার সাথে আঠাশ মানে দু চল্লিশ তাহলে আবার অপর সংখ্যাটি কত পাচ্ছি আমরা চল্লিশ তাহলে একটি সংখ্যা ছাপ্পান্ন হলে অপর সংখ্যাটি হবে চল্লিশ সতেরো থেকে দেখো কী বলেছে আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টিটি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি তাহলে আটচল্লিশটি রসগোল্লা চৌষট্টিটি সন্দেশ এদের কী করতে হবে না গোসাগু করতে হবে দেখো আমি আটচল্লিশ আট চৌষট্টি ভাগ পদ্ধতিতে গসাগু করলাম তাহলে এদের দুজনের মধ্যে ছোটো কে আছে আটচল্লিশ তাহলে আটচল্লিশ দিয়ে আমি চৌষট্টিকে ভাগ করছি প্রথমে একবার দিলাম থেকে আটচল্লিশ চৌষট্টি থেকে আটচল্লিশ বিয়োগ করলে কত ষোলো ষোলো দিয়ে আবার আটচল্লিশকে ভাগ করছি তিন ষোলো আটচল্লিশ তাহলে মিলে গেল তাহলে আমার এখানে গসাউ কত আসছে ষোলো অর্থাৎ এই ষোলো জনকে আটচল্লিশটা রসগোল্লা চৌষট্টিটা সন্দেশ সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তাহলে হয়তো সবচেয়ে বেশি ষোলো জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে আঠেরো দেখা দেখে কী বলেছে বিভাস ও তার বন্ধুরা মিলে আটজন অথবা দশজন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি কথা ভাবল কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি তাহলে এক একটা দলে কতজন করে থাকতে পারবে আটজন অথবা দশজন করে তাহলে এরকম কতজন সদস্য হলে হ্যাঁ তাহলে এই আটজন করে আর দশজন করে দল তৈরি করা যাবে তাহলে আট এবং দশের আমাদের লসাগুলো নির্ণয় করতে হবে তাহলে দেখো আট আর দশকে উৎপাদনের সাহায্যে লসাগুন নির্ণয় করছি তাহলে প্রথমে দুই দিচ্ছি দুই দিয়ে দিলে কত হচ্ছে চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ আর যাচ্ছে না এবার লসাইগুড়ি নির্ণয় করলে কী হবে দুই চার আর পাঁচের গুণ ফালকা তো হচ্ছে চল্লিশ অথবা কমপক্ষে যদি চল্লিশ জন সদস্য থাকে তাহলে তোমার জন করে অথবা জন করে দুটি দল দুই প্রকার দল তৈরি করা যাবে উনিশের দেখা দেবে কী বলেছে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুলের চারা পাঠিয়েছে হিসাব করে দেখা গেল চারাগুলিকে কুড়িটি চব্বিশটি ও তিরিশটি শাড়িতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি শাড়িতে সমান চারা থাক থাকে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি তাহলে দেখো এখানে কুড়িটি চব্বিশটি এবং তিরিশটি করে যদি শাড়িতে লাগানো হয় তাহলে প্রত্যেকটার শাড়িতে সমান সংখ্যক করে চারা থাকবে তাহলে আমরা পঞ্চায়েত থেকে কতগুলি চারা দিয়েছে সেটা আগে আমাদের বের করতে হবে তার জন্য আমাদের কী করতে হবে কুড়ি চব্বিশ আর তিরিশের লসাগুড় নির্ণয় করতে হবে তাহলে কুড়ি চব্বিশ আর তিরিশের উৎপাদকের সাহায্যে লসাগু নির্ণয় করছি দেখো তাহলে সব তো জোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে দশ দুগুণে কুড়ি বারো দুগুণে চব্বিশ আর পনেরো দুগুণে তিরিশ আবার দেখো দশ আর বারো এই দুটো জোর সংখ্যা আছে তাহলে দুই দিয়ে যায় তাহলে পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো পনেরোকে যখন যাচ্ছে না তাহলে পনেরো বসে গেলো এইবার দেখো পাঁচ ছয় আর পনেরোর মধ্যে ছয় আর পনেরোকে তিন দিয়ে যাচ্ছে তাহলে তিন দিয়ে দিলে পাঁচকে তো যায় না পাঁচ বসে গেল ছয়কে ভাগ করলে দুই আর পনেরোকে ভাগ করলে পাঁচ আবার দেখো দুটো পাঁচ আছে তাহলে পাঁচ দিয়ে যাবে তাহলে পাঁচ একে পাঁচ দুইকে তো যাচ্ছে না পাঁচ একে পাঁচ তাহলে এবার লসাগুন নির্ণয় করলে কথা হবে এই উৎপাদকগুলো লসাগু নির্ণয় করো দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ দুই সবকটা গুণ করলে কথা হচ্ছে একশো কুড়ি অতএব পঞ্চায়েত থেকে যদি একশো কুড়িটা চাড়া দেয় তাহলে আমার কুড়িটি শাড়ি চব্বিশটি শাড়ি অথবা তিরিশটি শাড়িতে লাগালে তাহলে প্রত্যেকটা শাড়িতে সমান সংখ্যক চারা গাছ থাকবে অতএব তাহলে পঞ্চায়েত থেকে কতগুলি চারা দিয়েছে আমাদের কমপক্ষে একশো কুড়িটি চারা দিয়েছে বা পাঠিয়েছিল কুড়িটি দেখা দেখে কী বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দো ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার তাহলে কমপক্ষে কত পদ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি তাহলে সামনের চাকার পরিধি বলেছে চব্বিশ চোদ্দো ডেসিমিটার আর পেছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার তাহলে কতটা পথ গেলে চাকাগুলি পূর্ণ সংখ্যক বার ঘুরবে তাহলে আমাদের এই দুটোর কী করতে হবে লসাগু নির্ণয় করতে হবে তাহলে চোদ্দো আর পঁয়ত্রিশ দুটোই দেখো সাত দিয়ে যাচ্ছে তাহলে সাত দুগুণে চোদ্দো পাঁচ সাথে পঁয়ত্রিশ দুই আর পাঁচকে আর কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না তাহলে আমাদের লসাগু নির্ণয় করলে কী হবে সাত গুণ দুই গুণ পাঁচ গুণ করলে কত হচ্ছে সত্তর অতএব সত্তর ডেসমিটার পথ গেলে আমাদের এই দুটো চাকা পূর্ণ সংখ্যক বার ঘুরবে তাকে এসটি দিলাম আমি তোমাদের ষোলোর দাগ আর একুশের দাগ এই দুটো তোমরা এস টি করবে আর এই চ্যাপ্টারের অঙ্ক নেই শেষ আমাদের জন্য এই দুটো দেখা থাকলো